আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি একটা জিনিস দেখাবো, এটা একটা মেগা কিং ডিজিটাল স্কেলের ডিসপ্লে সমস্যার সমাধান। আসলে আমি ডিজিটাল লাইনে যে খুব বেশি দিন তা না, আমি এই বছরখানিক হবে আমি ডিজিটাল লাইনে, এর আগে আমি অন্য কাজ করতাম। কিন্তু এই কাজ করতে করতে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে ততটুকু আমি শেয়ার করতেছি, এর বেশি কিছু না, আমার কোনো জ্ঞান দেওয়ার কিছু না। আসলে এই যে ডিসপ্লে সমস্যা, এটার আসলে কী সমস্যা সেটাও আমি দেখাচ্ছি। আগে আমি একটা জিনিস বুঝাই, এইটা হচ্ছে আপনার সিটি মাল, এটা হচ্ছে সিটি ডিজিটাল স্কেল। দেখেন এই যে সিটি সার্কিট, সিটি ডিজিটাল স্কেল আর মেগা ডিজিটাল স্কেলের সার্কিট একই, শুধু নামটা ভিন্ন, এছাড়া আমি আর কিছু দেখি না, শুধু নামটা ভিন্ন। আচ্ছা, এখন ডিসপ্লের সমস্যার সমাধান কী হবে? আসলে আমি অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম, এটা হচ্ছে আমি ডিসপ্লের জন্য আমি ওই ডিজিটালের ডিসপ্লেটাও খুলছি। দেখেন এই যে এখনও খোলা আছে, এটা চালু করলে দেখেন শব্দ শোনেন, চালু করলে ডিসপ্লে লাইনটা আসে না, এই যে ডিসপ্লে লাইনটা আসে না। আমি ভাবছিলাম যে সার্কিটের কারণ হতে পারে, এর জন্য আমার যেটা ধারণা আর কি, আমি আগেই বলছি আমার এই ডিজিটালের বিষয়ে বেশি একটা অভিজ্ঞতা নেই, আমি আগে অন্য কাজ করতাম। এখন আমি এই ডিসপ্লেটা খুলে আমি এইটায় চেক করলাম, দেখলাম যে সার্কিট ঠিক আছে, আপনার যে ডিসপ্লে সমস্যা, এখন এই ডিসপ্লে কিসের সমস্যা হতে পারে, যে চালু করলে যে ডিজিট আসে না, এটা কী সমস্যা হতে পারে? এখন আমি এখানে অনেক তার দেখলাম যে তার টুর খুলে গেছে কি না, একটু চেক করলাম, চেক করলাম, আর আইসিগুলো আমি দেখলাম যে প্রথম দেখলাম যে তার খুলে গেছে কি না, দেখলাম যে তার খুলে নাই, তার ঠিক মতনই লাগানো আছে। পরে চেক করলাম যে ডিসপ্লের পিছনে কোনো সমস্যা হয়েছে কি না, এরপর আমি আইসিটা চেক করলাম, দেখলাম যে সামনের আইসিটা ঠিক আছে। এখন আমার সুবিধা হয়েছে যে আমার এই একটা পালা আসছিল, এর জন্য আমার বুঝতে সুবিধা হয়েছে, নাহলে আমার একটু কষ্ট হয়ে যেত। ভিডিওটা পুরোটা দেখলে আপনিও বুঝতে পারবেন। এখন এটা দেখলাম যে সমস্যা, এখন আমি প্রথম এই যে লাইনটা খুলব, দেখাই আমি এক একটা করে লাইনটা খুলি। এই যে লাইনটা আমি খুলে ফেললাম, খোলার পরে আমি এগুলোটা আলাদা করি। এখন চালু করলাম, তাও ডিসপ্লে আসতেছে না, এই যে দুইটা তার এক হয়ে আছে। দেখেন ডিসপ্লে লাইনটা চলে আসছে, তার মানে সামনের আইসিটা ঠিক আছে, পিছনের আইসিটাই হচ্ছে সমস্যা, এই আইসিটাই হচ্ছে সমস্যা, এই কারণে পুরো ডিসপ্লে লাইনটাই আসতেছে না, এই জন্য আমার বুঝতে অসুবিধা হচ্ছিল। আর আসলে আমি আগেই বলছি আমার ডিজিটালের বিষয়ে কোনো অভিজ্ঞতা বেশি একটা নেই, আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি নিজের চেষ্টা করছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এছাড়া আর কিছুই না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যতটুকু আমার অভিজ্ঞতায় আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।